মর্নিং, গুড মর্নিং। সবার ঘুম ভাঙলো তো? আমার ঘুম তো ভেঙে গেছে, এখন খাচ্ছি একটা বিস্কুট নিয়ে। তো তোমরা বলতেই পারো যে আমরা তো বাবু বিস্কুট এভাবে খাই না, কামড়ে কামড়ে খাই। তো তুমি কেন এরকম ভাবে খাচ্ছো? তাহলে জেনে রাখো আমি এইভাবেই চেটে চেটে বিস্কুট খাই, চাটতে চাটতে বিস্কুটটাকে একদম নরম পাতলা কাগজের মতো করে ফেলবো। তখন ওটা এমনি এমনি ভেঙে যাবে, দিয়ে আমি ছোট ছোট টুকরো তখন চিবিয়ে খেয়ে নেব। তো সকাল সকাল যখন একটু দেখাই হলো তোমাদের সাথে, জিজ্ঞেসটা করে ফেলি যে কেমন আছো সবাই। আমি তো ভালোই আছি মোটামুটি। তো বিস্কুটটা খেতে খেতে আমি না বাইরে আজকে ওয়েদারটা ঠিক কিরকম আছে আমাদের এখানে সেটা একবার দেখিয়ে দিই। দেখেছো কাণ্ড, বিস্কুটটা খাচ্ছিলাম, শেষ করতে পারলাম কি পারলাম না, আমাকে কোলে করে নিয়ে চলে এসেছে, বলছে নাকি ফুল তুলতে যাবো। শোনো চল, যাবি আমাদের সাথে? তো চলে তো এসেছি, আর এখানে যেই নামিয়ে দিয়েছি এমন দৌড় মেরেছি না, সঙ্গে সঙ্গে বিরাট জোরে একটা ধমক খেয়েছি। শোনো, বেশ কয়েকদিন আমি এই উপরের দিকটায় আসিনি, মানে যখন আসতাম তখন দেখতাম এখানটা মাটি মাটি ছিল, পেরেক ফেলা থাকতো, ইট ফিট সিমেন্ট বালি সবকিছু ছিল, আর এখন দেখছি কি সুন্দর মেঝের মতো করে দিয়েছে। তার মানে এখানে মেঝেটা তৈরির কাজ চলছিল বলে আমাকে কয়েকদিন মানে বাইরে বের করেনি। এই যে আমি বাই বাই করে দৌড় লাগাচ্ছি না, এক্ষুনি মাম্মা বলবে যে শোনো তোকে চেন বেঁধে আনা উচিত ছিল, আজকে চেন বেঁধে আনিনি বলে তুই এরকম সুযোগ পেয়ে গেছিস, দৌড়ে দৌড়ে কোথায় কোথায় পালিয়ে যাচ্ছিস। ওদিকে বাবাই এসেছে ফুল তুলবে বলে প্যাকেট নিয়ে হাতে এসেছে, কিন্তু ফুল কিন্তু পাচ্ছে না, আজকে খুব কমে গেছে আর কি, সবাই তুলে নিয়ে গেছে বোধহয় সকাল সকাল। শোনুর অবস্থা দৌড়চ্ছে, রাতের বেলায় বোধহয় বৃষ্টি সৃষ্টি কিছু হয়েছে, সেই কারণে একদম জল জল কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটা। ঘরে গিয়ে পাগুলো মুছে দিতে হবে। গাছগুলো নিচের দিকে কোনোই ফুল নেই, যত ফুল আছে উপরের দিকটায়। আগে থেকে যদি কুড়িগুলো তুলে রাখতো তাহলে তবু কিছুটা ফুল পেত হয়তো। এই এই ওদিকে না, এদিকে এদিকে ওদিকে যাও। আজকে যদি ছোটকু পিকু তারপর বোবো সবাইকে বের করতো একসাথে দারুণ মজা হতো, কিন্তু কিন্তু তারপরে আমরা এত দৌড়াদৌড়ি লাফালাফি করতাম তখন আর সামলাতে পারতো না এরা। এ বাবা, উপরের দিকে ফুলগুলো নাকি পাড়ার জন্য বাবাই এখন পাঁচিলের উপর উঠে গেছে, কি কাণ্ড যদি পড়ে যায়। এই যে বালি বালি পড়ে আছে না, এগুলো আমার পায়ের নখের মধ্যে ঢুকে যাচ্ছে, তো ওই জন্য বারবার করে মুছে মুছে নিচ্ছি আর কি। এই রাস্তাটাই উপরের দিকে উঠে যাচ্ছে, তো তো সোজা যদি চলে যাই তাহলে কিন্তু গাড়ি রাস্তা রয়েছে ওখানে, আমি জানি ওদিকে যেতেই দেবে না আমায়। এদিকে আবার চলে আয়। যা বলছে সেরকমই শুনি বাবা, নয়তো যদি রেগে যায় তখন আবার আমাকে 7 দিন কিন্তু বেরি করবে না। ও শুনু কই, দাঁড়া দাঁড়া নামি না, এই শোনো এদিকে এসো, এখানে দাঁড়া এখানে দাঁড়াও শুনু। আবার ওদিকে না, শোনো, এই শোনো, এই যে তুলে নিয়েছি, গাড়ি দেখতে পেয়ে ছুটে এসেছে,
দেখেছো কাণ্ড, এই যে দৌড় লাগালাম সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। কেন যে দৌড়টা লাগালাম, হয়ে গেছে। দৌড় না লাগালে কিন্তু আর একটুখানি ঘুরতেই পারতাম। ছাড়বো কাণ্ডায়? ছাড়বো না, একদম সোজা ঘরে নিয়ে চলে যাবো। চল সঙ্গে পাকড়াও করে। তোমরা তো দেখতেই পেলে আমাকে কিভাবে পাকড়াও করে ঘরে ঢুকিয়ে দিল। এরপর যে যার কাজে বিজি হয়ে গেল। মামামকে দেখলাম এই ফুলগুলো নাকি নোংরা হয়ে গেছে বলে সবগুলো ধুয়ে কেচে দিয়ে পেরেকে টাঙিয়ে দিয়েছে। এরপর যে শুকিয়ে গেল সেগুলোকে সাজিয়ে দিল ফুলদানিতে। আমার তো আসলে সেরকম ভাবে কোনো কাজ নেই, আমি তাই গুরুত্বটা সেভাবে বুঝিও না হয়তো। কিন্তু অন্যদের কত কাজ থাকে না, সারাদিন ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক জায়গায় রাখা প্রচুর দায়িত্ব কিন্তু। আচ্ছা তোমাদের কি মনে আছে যে কালকেই দেখিয়েছিলাম মাম্মাম সেই নেটের পর্দা সেলাই করে করে ডাইনিং স্পেসের পর্দাটা তো রেডি করেই ফেলেছিল। তো আজকে সকাল সকাল অন্য পর্দাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকমই দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু পর্দাগুলোর ডিজাইনটা না এমনি বোঝা যাচ্ছিল না। রেডি করে ফেলার পরে দেখছি দারুণ সুন্দর লাগছে। বাবাই কিন্তু প্রথমেই বলেছিল যে বিশাল থেকে রেডিমেড কিনে নিতে, তাতে না এক একটা পর্দা মোটামুটি 250 টাকা করে করে পড়ছিল। তাই মামাম বললো না না আমি হাতে বানিয়ে নেব। আর নিজে নিজে বানিয়ে নিল বলেই না কত টাকা যে বেঁচে গেল কি বলবো। আর এদিকে পিকুর কাণ্ডটা দেখো, আমি কি নিয়ে গল্প বলছি আর পিকু কি বুঝে কি বুঝলো, লাফিয়ে উঠে পড়লো সোফার উপরে। বাইরে এক পশলা বেশ জোরেই বৃষ্টি হয়ে গেল কিন্তু। আর বৃষ্টি দেখার জন্য মামমাম সব পাখিদেরকে বারান্দায় নিয়ে চলে এসেছে। আর এই পুচকি পাখিটা যা করলো কি বলবো, যেই বৃষ্টিটা দেখেছে বোধহয় দারুণ মজা লেগেছে। সঙ্গে সঙ্গে এসে ওর নিজের যে খাবারে জলটা দেয়া থাকে তার মধ্যে মাথা চুবিয়ে চুবিয়ে স্নান করে নিল। পাখিদের আসলে ছোটখাটো চেহারা, তো ওরা জলে ভেজে গেলে ওদের খুব একটা অসুবিধা হয় না। এই যে কি সুন্দর ফড়ফড় ফড়ফড় করে করে পুরো জলটা ঝেড়ে নেবে তাড়াতাড়ি, আমাদের আবার সেটা তো হয় না। না কিছুটা সময় লেগে যায় সেই জলটা শুকোতে, ওই জন্য স্নান করতে খুব একটা ভালোও লাগে না। 15 দিনে একবার করি আর কি। আর এই পাখিগুলোকে দেখো, একটা দড়ি জোগাড় করেছে লাল রঙের, সেইটা নিয়ে সবাই মিলে খেলাধুলো করছিল, কি কিচিমিচি শুরু করেছিল। এখন সামনে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছে তো ওই জন্য সবাই চুপ হয়ে গেছে একদম। ওই সরু লাল দড়িটা দিয়ে ওদেরই খাঁচাটা বাঁধা থাকে আর কি জানলার সাথে। তো সেখান থেকেই ওই দড়িটা নিজেরা কিভাবে যেন খুলে নিয়ে খাঁচার মধ্যে নিয়ে নিয়েছে, এখন দড়িটা নিয়ে খেলা চলেছে রীতিমতো। বসে থাকো চুপ করে, শোনো পাপা তো চুপ করে বসে বসে থাকো বললো বসে থাকো। তারপরে এমন হাত বুলিয়ে দিল, আরামের চোটে তো ঘুম এসে গেছে, বসবো কি শুয়েই পড়েছি আমি। এমনিতে খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আমার কিন্তু সেরকম একটা তো কোনো কাজ নেই, করতেও হয় না করতে দেয়ও না কেউ, আর কি বা করব আমি। আমার কাজ হচ্ছে ওই মামামের পেছন পেছন সারাদিন ঘুরঘুর করা, এই ঘর থেকে ও ঘর। এই ঘুরঘুর করতে করতেই আর কি হাত পা গুলো একটু ব্যথা হয়ে যায়। তার মধ্যে আজকে আবার সকালে ওই যে কিছুটা হেঁটে এলাম না উপর দিকটায়, ওর জন্য হাত পা গুলো একটুখানি কিরকম একটা ম্যাজ ম্যাজ করছিল আর কি। কিন্তু আমি কিছু বলিনি, কিন্তু তাও কিভাবে যেন মাম্মাম বুঝতে পেরে গেছে। তো আমার হাত পা গুলো একটু টিপে টিপে দিচ্ছিল, কি যে আরাম হচ্ছিল আমার কি বলবো। একটা সত্যি কথা বলবো, প্রথম যখন আমি এই বাড়িতে আসি তখন না আমাকে বাবাই নিয়ে এসেছিল সেই গালি স্ট্রিটের মার্কেট থেকে কিনে নিয়ে। তো তখন ওই বাবাইকে দেখেছিলাম, তো সেই কারণে আমি না বেশি বাবাইয়েরই ভক্ত ছিলাম। মাম্মাম তো ওই জন্য আমাকে মাঝে মাঝে গদ্দার বলেও ডাকতো, যে তোর জন্য শোনো এত করি তা সত্ত্বেও তুই বাবাই বাবাই করাটা বন্ধ করতে পারিস না। তারপর যেদিন থেকে বাবাই ওই পিকুকে নিয়ে এলো সেদিন থেকে আমি হয়ে গেলাম মাম্মামের ভক্ত। Thank you.
যেই না তখন আমি একটুখানি ঘুমিয়ে গেছি, মাম্মাম চলে এসেছে রান্না করতে। কি ঢেঁড়স আলুর তরকারি করবে না কি জন্য, আর যেই কড়াইয়ের মধ্যে জলটা দিয়েছে ছ্যাঁক করে একটা আওয়াজ হয়েছে, আমি তো দৌড়ে চলে এসেছি রান্নাঘরে। তোদের দুজনে খাট ছাড়া কোনো জায়গা নেই, সোফায় বসতে পারো না? সব পারে, সোফায় কেন বসতে পারবে না? সোফাটাকেও নোংরা করবে বসে, তারপরে খাটেও আসবে, আস্তে আস্তে খাটটাকেও নোংরা করবে। কি একটা কোত্থেকে জোগাড় করে নিয়েছি বলছে কে জানি, সেটা আবার পড়ে গেল মেঝেতে, সেখান থেকে টুকটুক করে দৌড়ে গিয়ে সেটা তুলে নিয়ে চলে এলো। যাক গে, সেসব কথা ছাড়ো, এবারে দেখাই। বাবাই আর মাম্মাম দুপুর বেলায় একটা দোকানে গেছিল, জায়গাটা হচ্ছে ওই যে ঝালুপাড়া বড় পাথর বলে একটা জায়গা আছে শিলং এ, সেইখানে। ওখানে না প্লাস্টিকের প্রচুর জিনিসপত্র নাকি পাওয়া যায়, তো আমাকে সেসব ছবিগুলো দেখাচ্ছিল, সেখান থেকেই আমি গল্পটা জেনেছি আর কি। ফুলের ওই যে টপ গুলো হয়, গাছ লাগানোর টপ টপ, ওই সব গুলো দারুণ সুন্দর এবং কম দামে দামে পাওয়া যায়, তো সেখান থেকেই টপ কিনে নিয়ে এসেছে। তো দেখো দোকানটা একটুখানি, মামামের নাকি এই যে বাস্কেট গুলো আছে এগুলোও ভীষণ পছন্দের হয়েছিল, কিন্তু বাবাই পছন্দ হয়েছে অন্য একটা বাস্কেট, বলছে নাকি এটা বেশি কোয়ালিটিতে ভালো, তো বাবাই এটাই কিনে এনেছে। শিলং সিটির মধ্যে যে বড় বড় দোকানগুলো আছে সেখানে এই জিনিসটা যে দামে পাবে তার চেয়ে এখানে কিন্তু দামটা অনেকটাই কম, কারণ তারা বোধহয় এই দোকান থেকে কিনে নিয়ে গিয়ে তারপর বিক্রি ফিক্রি করে। পাটাই তো রাখতে অসুবিধা হবে বোধহয় না? হ্যাঁ, পাটা সামনে যে রাখবি কোথায় রাখবি? বড় সরো এরকম জিনিসপত্র যদি কিনবি আজকে গাড়ি নিয়ে গেলেই পারতো, কিন্তু বলছে এখানে নাকি গাড়ি রাখার ভীষণ অসুবিধা, এত সরু রাস্তা আর সব লোকজন সারাক্ষণই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, তার ফলে স্কুটার নিয়ে যাওয়াতেই ওদের সুবিধা হয়েছে আর কি। তো যাই হোক, আজকে গল্প মোটামুটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন গল্প নিয়ে।